প্রথমে কড়াইতে তেল গরম করে হাফ চামচ মতো কালো সরষে দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দেব। এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ একটু হিং দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে তিন চারটে রসুন, বড় বড় সাইজের রসুন ছোট ছোট কুচি করে চাকু দিয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার হালকা নাড়া। এবার এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুগুলো একটু মোটা টুকরো করে কেটেছি, আর তিনটে মিডিয়াম সাইজের আলু মোটা টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো সর্ষে আর জিরের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো বেশি সরু করে কাটলে বেশি গলে যেতে পারে, তাই এরকমভাবেই কাটলে এটা বেশি সুন্দর লাগে খেতে। এবার এর মধ্যে বরবটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুটা বেশিরভাগটা একটু সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করতে হবে না, কারণ বরবটিটাও সেদ্ধ হতে সময় লাগবে। এবার এর মধ্যে বরবটিগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ হতে দেব। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা প্রায় 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, আর ঢাকা দিয়ে মাঝখানে একবার খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার এটা আরও কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখবো। টোটাল আমি 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ মতো ধনের গুঁড়ো। এবার ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে আরেকটা মশলা এর মধ্যে দেব। এবার এর মধ্যে 1/2 চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আমচুর পাউডার দিলে এই রান্নাটা খেতে দারুণ হয়। এবার ভালো করে সমস্ত মশলা দিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করতে হবে। বেশ ভালো করে সমস্ত মশলা মিশে গেলে দেখতে হবে বেশ ভালো করে সেদ্ধ হয়েছে কি না আলু আর বরবটিটা। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে দিতে হবে। এবার আরও 1 মিনিট মতো গরম মশলাটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট। এটা রুটি পরোটা দিয়ে দারুণ লাগবে খেতে, আর ভাতের সাথেও ভালো লাগবে। ভাত ডালের সাথে সাইড ডিশ হিসাবে এটা দারুণ লাগবে খেতে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই।